আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি দেখাচ্ছি ছোলা ভুনা। কম বেশি সবাই এটা পারেন, তবে এক একজনের নিয়ম এক একভাবে। আমার সিস্টেমটি ভালো লাগলে কাইন্ডলি ট্রাই করবেন। কম মশলা, কম তেলে, স্বাস্থ্যকর একটি আইটেম। মুড়ি দিয়ে খেতে বা এমনিও খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটি ভালো লাগলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমি এখানে এক কাপ পরিমাণ ছোলা 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন এটা আমি সিদ্ধ দিচ্ছি। আর আলুও সিদ্ধ দিচ্ছি, আস্ত একটা আলু সিদ্ধ দিচ্ছি। প্যানে ছোলা ভুনার জন্য আমি প্যানে তেল গরম দিয়েছি 1 টেবিল চামচ। এখন পেঁয়াজ কুচি দিচ্ছি 1/4 কাপ। নেড়ে দিচ্ছি, একটু ট্রান্সপারেন্ট হলে আমি অন্যান্য মশলা দিব। এখন পেঁয়াজ একটু নরম হয়ে এসছে, এখন আমি একে একে আদা রসুন গুঁড়া, ধনে গুঁড়া দিলাম 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, একটু লবণ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা, গুঁড়া হলুদ আর মরিচ 1/2 চা চামচ করে সব দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে একটু পানি, সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিব যেন মশলা না পুড়ে। হ্যাঁ, এখন কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, মোটামুটি তেলের উপরে উঠেছে। এখন আমরা সিদ্ধ ছোলাটা দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি। সাথে সাথে আমরা যে আলু সিদ্ধ করে ভেঙে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। আলুটা হাত দিয়ে আস্ত সিদ্ধ করে হাত দিয়ে আধা ভাঙা করে নিয়েছি। এখন সব মিক্স করে 5-7 মিনিট আমরা মাঝারি আঁচে ভালো করে ভুনে নিব। এখন একটু গরম মশলার গুঁড়া দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। পরিবেশনের সময় আমরা শসা কুচি দিব, শুকনা মরিচ দিব, বাটিতে ঢেলে ফেলছি। হয়ে গেছে আমার ছোলা ভুনা, এটা মুড়ি দিয়ে খেতে খুবই টেস্টি। আমার রেসিপিটি পছন্দ হলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।